আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক। তো ইজি বাইক কীভাবে চার্জ করবেন একটু দূরে রেখে, সেটি হচ্ছে গাড়ি এক জায়গায়, তো চার্জারটি হচ্ছে আরেক জায়গায়, অথবা আপনি ঘরে চার্জার রেখে এবং গাড়িটি আপনি বাইরে রেখে কীভাবে এটি চার্জ দিতে পারেন, তো সেই বিষয়টি আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চার্জারটি ঘরে রেখে চার্জ করলে একটি সুবিধাটা হচ্ছে, যখন আপনি ব্যাটারিটি চার্জ দেবেন অথবা আপনার গাড়িটি চার্জ দেবেন, তখন আপনি ঘরে শুয়ে থেকেও সেটি দেখতে পারবেন যে এম্পিয়ার কমে গেছে নাকি বেড়ে গেছে। তো আপনি চাইলে সেটি কমাতে অথবা বাড়াতে পারবেন, তো এটি কিন্তু একটি সুবিধা। তো সেই ক্ষেত্রে একটি জিনিস ভালো হয়, সেটি হচ্ছে আপনার চার্জারটি একটু দূরে নিতে হবে। তো চার্জারটি যদি ঘরে থাকে তাহলে কিন্তু চার্জিংয়ের যে কেবলটি আছে অথবা আউটপুট যে লাইনটি আছে সেটি কিন্তু একটু বড় করতে হবে। তো কোনো সমস্যা নেই, তারের সাথে তার জোড়া দিলেই কিন্তু তারটি বড় হয়ে যাবে। তো এখানে একটি প্লাস পয়েন্ট হচ্ছে, তো তার কিন্তু যেহেতু ডিসি সেকশনে আমাদের হচ্ছে এম্পিয়ার বেশি, তো এসি সেকশনে আমাদের এম্পিয়ার ওই রকম নাই। তো এসি সেকশনে আমাদের কম এম্পিয়ার হলেও চলবে, তো এসি সেকশনে যদি আমরা একটু কম দামের তারও ব্যবহার করি তারপরেও তেমনটা প্রবলেম হয় না। তো আমাদের মেন সমস্যাটি হচ্ছে ডিসি সেকশনে অথবা আউটপুট লাইন, অথবা যে লাইনটি আমরা অটো গাড়ির ভিতরে ঢুকাই অথবা চার্জিং সকেট, তো সেই লাইনটি কিন্তু আমাদের বারবার সমস্যা হয়। যেমন চার্জিং সকেট পুড়ে যায়, তো সকেটগুলোই কিন্তু বেশি সমস্যা হয়, তো এসি সকেটগুলো কিন্তু তেমনটা পুড়ে না। তো এই সিস্টেমটিতে কিভাবে চার্জার ঘরে রেখে এবং গাড়ি যদি বাহিরেও থাকে তাহলেও যাতে আপনি অনেক নিরাপদভাবে চার্জ দিতে পারেন, যাতে চার্জিং ভালো হয় এবং কি তারও যাতে কোনোভাবে শর্ট সার্কিট অথবা গলে টলে না যায়, তো সেই বিষয়টি আজকে দেখাবো। আমাদের যে মেন বিষয়টি সেটি হচ্ছে, যেমন গাড়ির ব্যাটারি যদি ভালো রাখা যায় তাহলে গাড়িটি অনেক দিন ভালো চলে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু নিয়ম এবং সচেতন আপনাকে হতে হবে, কারণ একটু নিয়ম আর একটু সচেতন হলে কিন্তু গাড়ির ব্যাটারিটি একটু ভালো রাখা যায়। তো ব্যাটারিটি কিন্তু ভালো রাখতে অবশ্যই চার্জিংয়ের প্রয়োজন হবে, চার্জিংটি হচ্ছে আমাদের মেন। তো আপনি যদি গাড়ি যদি অন্য জায়গায় রেখে চার্জ দেন তাহলে কিন্তু রাতে এত বারবার উঠে চেক দেওয়া সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে আপনি গাড়ির চার্জারটি ঘরেও রাখতে পারেন, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো তার জন্য আমাদের যে মেন বিষয়টি সেটি হচ্ছে আমাদের চার্জিং তারটি অবশ্যই বড় করতে হবে। তো বড় করার জন্য আমাদের যে চার্জিং তারটি আছে, তো সেটি হচ্ছে মিলিমিটার অথবা এমএম স্কোয়ার সাইজের তারগুলা, অথবা ডিসি সেকশনের যে তারগুলা এটি কিন্তু অবশ্যই একটু এম্পিয়ার বেশি হয়, তো যার কারণে ভিতরের যে খেইগুলো আছে অথবা কোরগুলো আছে একটু ঘন ঘন অথবা চিকন সাইজের মিলিমিটার স্কোয়ারের তারগুলা। এবং আমাদের যে কারেন্টের তারগুলা সেটি কিন্তু এত মিলিমিটার স্কোয়ার অথবা এমএম সাইজের হয় না, সেটি কিন্তু একটু মোটা সাইজের দুই আল অথবা তিন আল এরকম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এসি সেকশনের তারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হয় না। তো আমি নিজে প্র্যাকটিক্যালে এটি প্রমাণ করেছি, তো এসি সেকশনের তারও ব্যবহার করতে পারবেন, সেটিও কোনো প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে 2.5 ব্যবহার করলেও চলবে, 2.5 যে কোনো কোম্পানির আপনি 2.5 যদি আর এম, মানে 2.5 আর এম তার যদি আপনি ব্যবহার করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। এবং একটি জিনিস খেয়াল রাখতে হবে যে 2.5 আর এমের যে তারগুলো আছে সেটি যে কোনো কোম্পানির হতে পারে, এবং কি একটিতে আছে হচ্ছে তিন আল, তো সেটি ব্যবহার করবেন না। তো 2.5 আর এমের মধ্যে একটিতে সাত আল আছে, চিকন চিকন সাইজের সাত আল, তো সেটিতে কিন্তু এম্পিয়ারটি একটু ভালো হবে। তো 2.0 আমি একটি দিছিলাম, তো সেখানে কোনো প্রবলেম হয় নাই। তো আপনারা 2.5 এবং কি 3.0 এ তারগুলাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ব্যাটারির যে তারগুলা সেটি কিন্তু তুলনামূলকভাবে রেট অনেক বেশি,
তো 3G-ও ব্যবহার করতে পারবেন, সেখানে দাম একটু বেশি হলেও সেটি আরও নিরাপদ। কিন্তু মেন বিষয়টি যেটি সেটি হচ্ছে এই চার্জিংয়ের যে যে জ্যাকগুলো থাকে এটিতে কিন্তু যে তারগুলো জোড়া দিলে মানে যেখানে আপনি জয়েন্ট দিবেন তো সেই জয়েন্টেই কিন্তু বেশি সমস্যা হয়। তো জয়েন্টিতে বেশি সমস্যা হওয়ার কারণ হচ্ছে আপনি ওই যে তারটি জোড়া থাকে সেখানে এম্পিয়ার সৃষ্টি হয়, তো এম্পিয়ারটি সৃষ্টি হওয়ার কারণে সেখানে তারটি হিট হয়ে যায়, তো গরম হয়ে যাওয়ার পর সেখানে আস্তে আস্তে পুড়ে যায়। তো তারটি আপনারা চেষ্টা করবেন অবশ্যই তা চার্জারের যে ভিতরে যে ডায়োড আছে তো চার্জারের ভিতর থেকে অবশ্যই সোল্ডারিং করে নিলে অনেক ভালো হয়, এবং কি চার্জারের যে সকেট আছে তো সেই সকেটের থেকেও আপনারা সোল্ডারিং করে নেবেন, মানে কোনো প্রকার জয়েন্ট ব্যবহার করবেন না। চার্জার থেকে সকেট পর্যন্ত যতটুকু দূরত্ব ব্যবহার করবেন, কোনো প্রকার জয়েন্ট দিবেন না, সরাসরি একদম তাতাল দিয়ে জ্বালাই করে দিবেন। তো এই বিষয়টি খেয়াল রাখলে অবশ্যই আপনার চার্জার প্লাস ব্যাটারি দুটি ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।